নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল বুধবার যে পাঁচ রাশির মহাপ্রাপ্তি যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখুন, প্রতিদিন আমি একটু বলি, আপনারা একটু মনোযোগ দিয়ে এই ভিডিওটি আপনারা শুনুন, কারণ আপনি বড় ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন, অর্থ অপচয় করছেন। তার আগে যদি একটু ভিডিওটি শুনে নিন কি না, তাহলে কিন্তু আপনি অর্থ অপচয় থেকে কিন্তু কিছুটা কিন্তু বিরত হবেন। এটা একটা আলোচনা, আর আমি যে রাশিগুলোর নাম বলবো সে রাশিগুলো 100% যে প্রত্যেকের ক্ষেত্রে মিলবে এমনটি নয়। কিছু সংখ্যক মানুষের সঙ্গে কিন্তু এই আগামীকাল কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবে। প্রত্যেকের সাথে যে ঘটবে এটা আমি কখনোই দাবি করি না, কারণ প্রত্যেকের ন্যাকাল চার্ট আলাদা, আপনার দশা মহাদশা আলাদা, এই জায়গাগুলো কিন্তু বিচার্য বিষয়। এখন দেখা দরকার আপনার জন্ম ছক আপনি আগে খুলে দেখুন যে আপনার জন্মছকে কিসের মহাদশা চলছে বা অন্তর্দশা চলছে এবং প্রত্যন্তদশা চলছে। যদি রাহুর অন্তর্দশা, রাহুর প্রত্যন্তদশা বা রাহুর দশা যদি চলে, মহাদশা যদি চলে, তাহলে কিন্তু আপনার প্রাপ্তির সম্ভাবনা কিন্তু গাঢ় হবে। কারণ রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ। এই জন্য আমি বারবার বলছি, অল্পের জন্য, দুই এক নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তি ক্ষেত্রে যাদের বাধা আসছে, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু রক্ষা কবচ মিরাকেল কিন্তু কাজ করবে, আপনাকে চটজলদি অর্থপ্রাপ্তি ঘটাতে কিন্তু সাহায্য কিন্তু করবে। আপনি যে রাশিরই মানুষ হন না কেন, আপনি কিন্তু এই রাহু রক্ষা কবচ একবার পরিধান করে আপনাদের কিন্তু ভাগ্যটাকে একবার বদলে কিন্তু নিতে পারেন। কারণ রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ। রাহু আপনার জন্মছকে কোন ভাবে রয়েছে, শুভ অবস্থাতে আছে না অশুভ অবস্থাতে আছে, এটা আগে জেনে নিন। রাহু আপনার ডিগ্রিগত দিক থেকে কেমন রয়েছে, রাহু আপনার স্থানগত দিক থেকে কেমন রয়েছে, রাহু আপনার নক্ষত্রগত দিক থেকে কেমন রয়েছে, কারণ এখানে কিন্তু আলোচনা আগে বুঝুন। কারণ আমি চারটি গ্রহের কথা বারবার বলি, রাহু, শুক্র, বুধ এবং শনি, এই চারটি গ্রহ আপনার জন্মছকে কেমন রয়েছে, এবং আমাদের এটা সম্পূর্ণ ডিপেন্ড করে ভাগ্যভাবের উপর। আপনার ভাগ্যভাবকে স্ট্রং করুন, আপনার ধনভাবকে স্ট্রং করুন, নিশ্চিত রূপে আপনার কিন্তু প্রাপ্তি ঘটবে। কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি ঘটবে সেটা তো ডিপেন্ড করবে আপনার ন্যাকাল চার্টের উপর। আপনার ন্যাকাল চার্টে যদি বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ থাকে, আপনিও কিন্তু আগামীকাল কোটিপতি কিন্তু হতে পারেন, কোটিপতি না হলেও লাখপতি হতে পারেন। অর্থাৎ এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার জন্ম ছক। এই জন্য আমি বারবার বলছি, নিজস্ব একবার জন্মকুণ্ডলী যাদের ক্ষেত্রে নেই, হস্তরেখা বিচার করে আপনি জেনে নিন যে আপনার এই প্রাপ্তির যোগটা কোন বছর রয়েছে এবং আপনার ক্ষেত্রে কোন মাসগুলোতে প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং আপনার ক্ষেত্রে কেটে গেছে কি না। সেই জায়গাটা কিন্তু বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে, বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে কিন্তু আপনার কিন্তু এই প্রাপ্তি কিন্তু আনানো কিন্তু সম্ভব। দেখুন, অর্থের যে জায়গাটা, বারবার আমি বলি আপনার ধনভাব, আর এই যে হঠাৎ প্রাপ্তি, আকর্ষিক প্রাপ্তি, এটা আপনার পঞ্চম ভাব। এই ভাবগুলোকে কিন্তু বিশেষভাবে, এই ভাবগুলোর উপর কোনো পাপগ্রহের দৃষ্টি নেই তো, এটা কিন্তু জানা কিন্তু একান্তই দরকার। দেখুন, প্রচুর মানুষ প্রচেষ্টা করছেন, কিন্তু আপনি যদি একটি গাইডলাইন নিয়ে নেন যে আপনার ক্ষেত্রে সম্ভাবনাটা কোন সময়, আপনার ক্ষেত্রে রাহু রক্ষা কবচ পরিধান করে যাদের ক্ষেত্রে অল্পের জন্য মিস খেয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে রাহু রক্ষা কবচ মিরাকেল কাজ করবে, এবং আপনি বার্থ চার্ট রিফরমেশন করুন, ভাগ্যভাবকে স্ট্রং করুন। এই ভাগ্যভাবকে যদি স্ট্রং করেন কি না, আপনার প্রাপ্তির সম্ভাবনা কিন্তু নিশ্চিত রূপে কিন্তু ঘটবে।
এবার আমি আলোচনা করি যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে আপনার জন্মছকে যে যে জায়গাগুলো দেখা দরকার। আমি বারবার বলছি, যে যে জায়গাগুলো, শুক্রের অবস্থান কেমন রয়েছে, বুধের অবস্থান কেমন রয়েছে, শনির অবস্থান, এই তিনটি গ্রহেরও কিন্তু বিশেষভাবে কিন্তু ভূমিকা কিন্তু রয়েছে। আপনি একটি টিকিট কাটছেন, আপনার ক্ষেত্রে মিলবে কি মিলবে না সেটা টোটাল আপনার ভাগ্যভাব এবং রাহু গ্রহের উপর কিন্তু ডিপেন্ড করবে। এই জন্য রাহুর বলবত্তাকে বৃদ্ধি করে, রাহুর পাওয়ার আপ করে আপনার কিন্তু এই সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করানো কিন্তু সম্ভব। এই যে আমি লাকি নাম্বার, টার্গেট নাম্বার এবং শুভ সময় দিচ্ছি, এটা আবারও বলছি, এটা ইন জেনারেল কিছু সংখ্যক মানুষের সঙ্গে কিন্তু মিলবে, না মিলা নয়, কিন্তু সবার সাথে কি মিলবে এমন না। একই রাশির লাখো লাখো মানুষ আছে, কোটি কোটি মানুষ আছে, প্রত্যেকেরই কি ভাগ্য এক? এখানেই কিন্তু বুঝার ব্যাপার রয়েছে। যারা টুইন বেবি হয় কিনা তাদেরও কিন্তু ভাগ্য আলাদা হয়। টুইন বেবি যারা হয় তাদের কিন্তু ভাগ্য পরিবর্তন হয়, তাতে একই রাশি তো মানে একটা সাধারণ ব্যাপার। তো আগামীকাল বুধবার প্রত্যেকে জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা। অবশ্যই আপনারা কমেন্ট করুন। এবার আমি আপনাদেরকে রাশির নামটা আপনাকে জানাই এবং টার্গেট নাম্বার, শুভ সময়। দেখুন কালকে আগামীকাল 11:30 থেকে 1টা পর্যন্ত রাহুকাল রয়েছে, 11:30 থেকে 1টা পর্যন্ত কিন্তু রাহুকাল রয়েছে। এই সময় কোনো শুভ কাজ, ইনভেস্টমেন্ট কিন্তু আপনারা করবেন না। এবং আপনাদের ক্ষেত্রে আগামীকালে যে শুভ সময় রাশি ভিত্তিক বলবো, প্রথম হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির আপনার টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5। আপনাদের শুভ সময় 1:10 থেকে 2:28 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, আগামীকালের প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি হতে চলেছে, সেই রাশির নাম লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 5 এবং 8। আপনাদের শুভ সময় 1:24 থেকে 2:54 পর্যন্ত, টাইমটা কিন্তু শুভ। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম লিখে রাখুন, প্রাপ্তির সম্ভাবনা কিন্তু বৃদ্ধি হতে চলেছে, সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7 এবং 6। আপনাদের যে শুভ সময় সেটা হচ্ছে সকাল 8টা থেকে আপনার 11:14 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো, আগামীকাল প্রবল প্রাপ্তি ঘটতে চলেছে, সেই রাশির নাম আপনার কর্কট রাশি। কর্কট রাশির আপনার আগামীকালে যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 1। আপনাদের যে শুভ সময় সেটা হচ্ছে আপনার দুপুর 1:30 থেকে 3:05 পর্যন্ত। এই যে আমি রাশিগুলোর কথা বললাম, কম হোক বেশি হোক, এই রাশিগুলো কিন্তু আগামীকাল অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু গাঢ় করেছে। অর্থাৎ যদি আপনার জন্মছকে প্রবল যোগ যদি থাকে, আগামীকাল নিশ্চিত আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু হতে চলেছে। যারা আমার সাথে পরামর্শ নিতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। আজ এই পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।